শুরু করি তাহলে আমরা আজকে ম্যাথের কারেকশন করবো আর কি। স্ট্রেট টু কোশ্চেন নাম্বার 16। নন ক্যালকুলেটর কোশ্চেনে কোনো সমস্যা হয়নি। তাহলে এখানে ইনইকুয়ালিটি, হ্যাঁ এখানে দুইটা সলিউশন আছে, এই দুইটা সলিউশনকে আমাকে নাম্বার লাইনে দেখাতে হবে, ঠিক আছে? সেজন্য এখানে একদম দুইটা ডট, ওকে, -8 লেস দেন অ্যান্ড গ্রেটার 2x গ্রেটার দেন অর ইকুয়াল টু -8, ঠিক আছে? আবার এদিক দিয়ে হচ্ছে 8 ইজ গ্রেটার দেন দিস 2x-8, ঠিক আছে? এখানে আমরা দুইটা সলিউশন কীভাবে বের করবো বিফোর ড্রয়িং দ্য নাম্বার লাইন? প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, -8 এই যে এই পার্টটা, এখান থেকে একটা সলিউশন পাবো। ঠিক আছে, এটা একটা সলিউশন, আবার 2x-8 লেস দেন 8, ঠিক আছে, দুইটা সলিউশন। 8কে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই 16, একটা সলিউশন হবে 8 গ্রেটার দেন এক্স, ঠিক আছে? এই সাইডে কী হবে, এই রাইট সাইডের 8টা যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, ইট বিকামস 8-8, ওকে, তারপর কী হচ্ছে 0। ঠিক আছে, 0 ÷ 2 জিরোই হবে আনসার। তাহলে এক্স কী হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? যখনই গ্রেটার দেন আর ইকুয়াল টু হয় তখন আমাদের এই ব্ল্যাক ডট থাকে, রাইট? এবং এক্স যদি গ্রেটার হয় তাহলে আমাদের ডিরেকশন কোন দিকে যাবে, টুয়ার্ডস দ্য রাইট, ওকে? তাহলে আমাদের এই যে এখানে কোনটা হবে, অপশন এ তো হবে না, কারণ অপশন এর ভ্যালু ঠিক নেই, -8, এখানে আমাদের কোনো সলিউশন -8 আসেনি, ওকে? অপশন বিটা ঠিক আছে, বাট তার ডিরেকশনটা মানে ঠিক নেই। এটা কী হবে, এটা হবে হচ্ছে 0 > x গ্রেটার দেন অর ইকুয়াল টু, যেহেতু এখানে ব্ল্যাক ডট আছে। আর এটা এটা কী হবে, এক্স গ্রেটার দেন 0, বাট এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু নয়, এই জন্য এটা হোয়াইট ডট। সো কারেক্ট আনসার হবে হচ্ছে ডি, ওকে, ব্ল্যাক ডট, যখনই এক্স বড় হয় তখন ইট গোস টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা একটা সলিউশন, এবং আমার একটা সলিউশন কি, 8 > x, সেজন্য এখানে হোয়াইট ডট, ওকে? তুমি দিছিল হচ্ছে সি, সি ইজ নট রাইট আনসার, ঠিক আছে? এরপর থেকে যদি ইনইকুয়ালিটি এরকম কোনো কোয়েশ্চেন আছে এভাবে সলভ করবা, সলভ করে তারপর নাম্বার লাইনটা কীরকম হবে এটা ডিটারমাইন করতে হবে, রাইট? আচ্ছা, 21 কোথায়, ওকে, এখানে একটা ডিস্টেন্স টাইম গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া, এলিনা হ্যাজ এক্সারসাইজ রুটিন ইন উইচ শি রানস আপ হিল রেস্ট, ওর এক্সারসাইজ রুটিনে সে কী করে, সে রান করে আপ হিল রেস্ট অ্যান্ড বাইকস ডাউন হিল, নট ইন এনি সেট অর্ডার, এই তিনটা অ্যাক্টিভিটি কোনো অর্ডারে সে এখানে মেনশন করা নেই,
ঠিক আছে, বাট এই তিনটা অ্যাক্টিভিটি গ্রাফে ড্র করা আছে। এখন আমাদের ডিটারমাইন করতে হবে যে কোন পয়েন্টে সে রেস্ট করতেছে, কোন পয়েন্টে সে বাইক ডাউনহিল বাইক করতেছে, বা কোন পয়েন্টে সে আপহিল মানে উপরের দিকে দৌড়াচ্ছে। ওকে, সো হোয়াট ইজ দ্য অর্ডার ইন উইচ এলিনা রেস্টেড, বাইক অ্যান্ড রান, এই তিনটা অ্যাক্টিভিটি? তো আমরা ডিস্টেন্স টাইম গ্রাফে আমরা জানি যখনই হরিজন্টাল লাইন তখন কোনো মুভমেন্ট নেই, তো আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে রেস্টিং পজিশন। ওকে, ঠিক আছে, তাহলে আমার অপশন কী কী বাদ যাবে? এ বাদ যাবে, কারণ মাঝখানে রেস্ট হচ্ছে। সিও বাদ যাবে, বাকি থাকবে বি আর ডি। ওকে, এখন আমাকে ডিটারমাইন করতে হবে কোন সময় সে রান করছে, কোন সময় সে বাইক করছে। ওকে, সো এই ফার্স্ট পয়েন্ট যেটা, ফার্স্ট পয়েন্টটা এটা হচ্ছে আরও বেশি স্টিপার দেন দিস লাইন, ঠিক আছে, এটা রেট বেশি দেন দিস পোর্শন অফ দ্য গ্রাফ। তার মানে এখানে বোঝা যাচ্ছে আমরা দৌড়ানোর থেকেও আমরা হায়ার অ্যাক্টিভিটি কী করতে পারি, উই ক্যান বাইক। ওকে, সো এই অপশনটা হবে বাইকিং, বাইক রেস্টেড অ্যান্ড দিস পোর্শন উড বি রেন, ঠিক আছে, এটার অপশন আনসার হবে তাহলে বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ নট ডি, ডি ইজ নট দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, 24-এ এখানে আবার কিছু একটু টার্ম ছিল যেগুলো তোমার হয়তো আগে এনকাউন্টার করনি। ওকে, যেমন কোলিনিয়ার, কোপ্লেনার, ওকে, অ্যাডজাসেন্ট, সাপ্লিমেন্টারি। তো এখানে একটা প্যারালেলোগ্রাম দেওয়া আছে এবং তার মধ্যে তিনটা পয়েন্ট দেওয়া, পয়েন্ট এ, পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি। ওকে, এখানে বলতেছে এই তিনটা পয়েন্ট ইন দ্য ফিগার অ্যাবোভ, দ্য পয়েন্ট এ, বি, সি আর কোলিনিয়ার অ্যান্ড কোপ্লেনার, কোলিনিয়ার অনলি, অ্যাডজাসেন্ট আর সাপ্লিমেন্টারি, এই তিনটা পয়েন্ট। ওকে, কোনো পয়েন্ট যদি সেম লাইনের মধ্যে যদি না থাকে, ওকে, দে আর কল্ড নন কোলিনিয়ার পয়েন্টস, পয়েন্টস দ্যাট আর নট অন দ্য সেম লাইন, ঠিক আছে, এ, বি, সি কিন্তু সেম লাইনে নেই, এ, বি এক জায়গায়, সি আরেক পয়েন্টে, সো দিস থ্রি পয়েন্টস আর নন কোলিনিয়ার। ওকে, থ্রি নন কোলিনিয়ার পয়েন্টস ডিটারমাইন এ প্লেন, এই তিনটা পয়েন্ট কী করে, দে ডিটারমাইন এ প্লেন, এটা কীরকম প্লেন হবে, এটা ট্রায়াঙ্গেলের মতো শেপ হবে। সো যখনই এনি শেপ দ্য ডিটারমাইন এনি প্লেন, ইট ইজ কোপ্লেনার। ওকে, আনসার সি, একটা আনকমন কোয়েশ্চেন ছিল। চব্বিশ দেখা হলো আর কি বাকি, 31, আচ্ছা
আচ্ছা, 31-এ কি একটা কার্বন 14-এর হাফ লাইফ, ফিজিক্স টাইপের কোয়েশ্চেন? হ্যাঁ, এরকম কোয়েশ্চেন বেশি মানে ফিজিক্সে বা সায়েন্সের মধ্যেও আসে। তো হাফ লাইফ রেডিওঅ্যাকটিভ ডিকে দেখানো হচ্ছে ইন দিস গ্রাফ। কিসের? কার্বন 14 হ্যাজ এ হাফ লাইফ অফ কত? 5,700 ইয়ার্স। দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডিকে অফ এ 10 কিলোগ্রাম স্যাম্পল। এটা 10 কেজি স্যাম্পল নিয়ে তার ডিকেটা এখানে দেওয়া আছে ওভার সেভারাল থাউজেন্ড ইয়ার্স। ঠিক আছে, 5,000, 10,000, একদম 35,000 পর্যন্ত ইয়ার্স ইন থাউজেন্ড। এখন কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য বেস্ট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেস্ট এস্টিমেট অফ দ্য ওয়েট অফ কার্বন 14 স্যাম্পল আফটার 19,000 ইয়ার্স? ঠিক আছে, তাহলে আমাকে গ্রাফ থেকে আনসার করতে হবে। দেখো, এই যে 19,000 বছরের পর তার এই যে কার্বন স্যাম্পলের ওয়েট দেওয়া আছে এখানে ওয়াই অ্যাক্সিসে, তার কত ওয়েট ছিল? ঠিক আছে, না এটা হচ্ছে না, এটা হচ্ছে আমার, ঠিক আছে দেখো, এটা দেখো 0 আর 2-র মাঝামাঝি, কিন্তু ক্লোজ টু 1 কেজি। ওকে, তাহলে আমার আনসার কি হবে? বি, এ হবে না, কারণ এ হলে তো আরো উপরে হতো, এ পয়েন্টে হতো। আমাকে বলছে এক্স্যাক্টলি 19,000 ইয়ার্স, 19,000 বছর পরে তার ওয়েট কত? হোয়াট ইজ দ্য বেস্ট এস্টিমেট অফ দ্য ওয়েট? তাহলে একদম ইজি কোয়েশ্চেন, এটা স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে জাস্ট গ্রাফ থেকে এটা বের করতে হবে। ওকে, গ্রাফ থেকে তুমি যে পয়েন্ট থেকে বের করতে বলছে 19,000, সেখান থেকে এটা লাইন ড্র করবা অ্যান্ড এরপর লাইনটাকে এক্সটেন্ড করবা টু দ্য লেফট, কারণ এখান থেকে তো তোমার কোয়ান্টিটিটা বের করতে হবে। ওকে, নাম্বার 36, কি বলছে? দ্য উইথ অফ আ ওয়েভ লেন্থ ইন ভিজিবল লাইট। ঠিক আছে, ভিজিবল একটা ওয়েভ লেন্থের উইথ, ঠিক আছে, কত? 4.6×10⁻⁶ মিটার্স ভিজিবল লাইট, আমরা যে লাইটটা চোখে দেখি, ঠিক আছে, তার উইথ বলা আছে। এবং এই লাইটটা কোথায়? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে, যেখানে ডিফারেন্ট টাইপ আমরা লাইট দেখতে পারি, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট লাইট। ঠিক আছে, এটাও সায়েন্সের কোয়েশ্চেনের মতো, সায়েন্সের টপিক থেকে বাট ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। অ্যানাদার ওয়েভ লেন্থ ইন দ্য মাইক্রোওয়েভ, এই যে মাইক্রোওয়েভ আর একটা টাইপ অফ লাইট। ওকে, মাইক্রোওয়েভ পোর্শন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হ্যাজ এ উইথ অফ 3.22×10⁻²। ঠিক আছে, তাহলে দুই ভিজিবল লাইট আর মাইক্রোওয়েভ এই দুইটার উইথ বলা আছে। ঠিক আছে, পাওয়ারে ওদের মানে ইয়াটা দেওয়া আছে। এখন হাউ মেনি ওয়েভ লেন্থস অফ দ্য ভিজিবল লাইট ইফ লেট সাইড টু সাইড উড ফিট উইদিন ওয়ান লেন্থ অফ দ্য মাইক্রোওয়েভ ওয়েভ লেন্থ? ঠিক আছে, কয়টা এরকম ভিজিবল লাইট তুমি ইউ ক্যান ফিট সাইড বাই সাইড নেক্সট টু দ্য মাইক্রোওয়েভ? তাহলে এখানের মধ্যে আমার স্মলার ওয়েভ লেন্থ কোনটা?
ভিজিবল লাইটের নাকি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের বলো তো? ভিজিবল লাইট, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে স্মল ওয়েভ লেন্থটাকে একটু ডিভাইডেড বাই দ্য লঙ্গার ওয়েভ লেন্থ উইচ ইজ অফ দি মাইক্রোওয়েভ, তাহলে আমার এটা কি হবে, থ্রি পয়েন্ট টু টু ইন্টু 10^-2 ডিভাইডেড বাই 4.6 ইন্টু 10^-6, ঠিক আছে। এটা ক্যালকুলেটারে পুট করো, ইউ উইল গেট 7×10^3 হচ্ছে তোমার আনসার। রাখো, এখানে রাখো, তুমি খাইবে না, আমি আমি খাওয়াবো। আচ্ছা, 36 ডান, আর কি বাকি আছে? লাস্ট কোয়েশ্চেন, এটা তো জাস্ট সিম্পল সিম্পলিফিকেশন, সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন, এটা পারা উচিত ছিল। এখানে কিউবে দিছে, ঠিক আছে, এক্স কিউব প্লাস 6x²-16x, মানে তোমাকে মেনলি নিউমিনেটর ডিনোমিনেটরটা তোমাকে এখানে ক্রস আউট করতে হবে, ঠিক আছে, কাটাকাটি করতে হবে। তাহলে আমি এখানে ফার্স্ট যে লাইনটা, হ্যাঁ, এখানে আমি কি কমন নিতে পারি, এক্স কিউব প্লাস 6x²-16x, এখানে কমন কি এক্স, ওকে, এক্স যদি কমন নিই কি আসে, x²+6x-16, নিচের যে পার্টটা এখানে আমি কি কমন নিতে পারি, এক্স এগেন x-2, ঠিক আছে। তারপর সিক্স
স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন। হ্যাঁ, এখানে আমি মিডিয়াল টার্ম করতে পারি, সিক্সটিন। এমন একটা নাম্বার চিন্তা করতে হবে যেটা মাল্টিপ্লাই করলে ইউ গেট সিক্সটিন, এবং যেটা অ্যাড বা সাবট্রাক্ট করার পরে ইউ গেট সিক্স। ঠিক আছে, টু এইট যা সিক্সটিন, এইট মাইনাস টু সিক্স এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই এক্স এক্স মাইনাস টু। তারপর কী হবে, লাইনটা মুছি, না সরি, হ্যাঁ এটা মুছলাম। তারপর যদি আমি কমন নিই তাহলে কি আসে, দুইটা ফ্যাক্টর এক্স প্লাস এইট, আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই, যে নিচে আমি কমন নিয়েছিলাম এক্স এক্স মাইনাস টু। তাহলে আমি এখানে কি কাটাকাটি করতে পারি, এক্স মাইনাস টু উপরেও আছে নিচেও আছে, দুইটা কাটতে পারি। ওকে, এক্স এখানে আছে, এই যে এক্সটাও কাটতে পারি। তাহলে আমার থাকলো কি, সিক্স এক্স প্লাস এইট। ওকে, সিম্পলিফাই করে কাটাকাটি করে আমি পেলাম হচ্ছে এক্স প্লাস এইট, সিম্পল। তুমি কি মিডিয়াল টার্মে করতে পারো? ফর্মুলা ছাড়া রেজাল্টটা আমি করতে পারো, ফর্মুলা চালা। এই যে আমি তাহলে আজকে এটা প্র্যাকটিস করি, আমরা মিডল টার্ম রিলেটেড কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, করলে আই গেস ইয়াটা বের করতে পারবে, তোমার পরীক্ষা এরকম ভুল হবে না, কারণ এইগুলো হচ্ছে ইজি কোয়েশ্চেন। এখানে তুমি যদি মার্কস লুজ করো তাহলে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলিতে আরও ভুল করলে আরও নাম্বার কমে যাবে। ওকে।